সম্মানিত সুপ্রিয় দর্শক, জিনজাতি আল্লাহর বিস্ময়কর ও রহস্যঘেরা সৃষ্টি। কোরআনের শতাধিক আয়াতে জিন শব্দের উল্লেখ পাওয়া যায়। মানুষের মতো তারাও আল্লাহর আনুগত্য ও ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি মানুষ ও জিনজাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সূরা জুরিয়াত আয়াত 56। মানবজাতির মতো তাদের ভেতরও আল্লাহ পাক নবী ও রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছে, সূরা আনাম আয়াত 130। কোরআনের বর্ণনায় জিনজাতির ইসলাম গ্রহণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। কোরআন ও হাদিসের একাধিক বর্ণনা থেকে জিনদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ প্রমাণিত হয়। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনজাতির কাছে একাধিকবার দিনের দাওয়াত নিয়ে যান এবং তার হাতে জিনদের এক ও একাধিক দল ইসলাম গ্রহণ করে। পবিত্র কোরআনে জিন নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, যার শুরুতে বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথে নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না, সূরা জিন আয়াত 1 ও 2। সূরা আকাপেও এমন একটি ঘটনার বিবরণ পাওয়া যায়, যেখানে স্বজাতির মধ্যে জিনদের ইসলাম প্রচারের বিবরণও এসেছে। সেখানে ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম যারা কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তার নিকট পৌঁছল, তখন তারা বলল, চুপ করে শোনো। কোরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল, হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তোমাদের শাস্তি থেকে রক্ষা করবেন, সূরা আকাব আয়াত 29 থেকে 31 পর্যন্ত। আল্লামা ইবনে ইসহাকের সূত্রে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি এই ঘটনাকে হিজরতের পূর্বে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফেরার পথে এক উপত্যকায় নামাজ আদায় করছিলেন, তখন জিনদের একটি দল তার কোরআন তেলাওয়াত শুনে থেমে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানের ঘোষণা দেয়। সম্ভবত তায়েফবাসীর আচরণে তিনি যে ব্যথা পেয়েছিলেন তার সান্ত্বনা স্বরূপ আল্লাহ তার প্রতি জিনদের দৃষ্টি ঘুরিয়ে দেন। আল্লামা ইবনে ইসহাক ও ইবনে সাদের মতে, সেই দলে দুই গোত্রের 70 থেকে 90 জন জিন উপস্থিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জিনদের ভেতর দাওয়াত দেন, ডক্টর খালিদ বিন উসমান আস সাবত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিনদের 6টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে 2 বার মক্কায়, 3 বার মদিনায় এবং 1 বার মদিনার বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। কখনো তিনি একা ছিলেন, আবার কখনো তার সঙ্গে সাহাবীদের কেউ উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নিজে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, আবার কখনো কখনো জিনরাও তার কাছে আসত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে, মক্কায় অবস্থানকালে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ভেতর কেউ যদি জিন বিষয়ে আগ্রহী হও তবে আমার অনুসরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছাড়া আর কেউ অগ্রসর হলো না। তিনি বলেন, আমরা চলতে চলতে মক্কার একটি উঁচু স্থানে পৌঁছালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দিয়ে একটি বৃত্ত এঁকে আমাকে তার ভেতর অবস্থান করার নির্দেশ দেন। তিনি এগিয়ে গেলেন এবং দাঁড়িয়ে কোরআন খুললেন। এমন সময় অন্ধকারে চারদিক ছেয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আড়াল হয়ে গেলেন, আমি তার আওয়াজ শুনতে পেলাম। এরপর অন্ধকার মেঘমালার মতো খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং তার একটি দল অবশিষ্ট থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে ফজর পর্যন্ত অতিবাহিত করেন। মাওসুয়াতুল হাফেজ ইবনে হাজার আল হাদিসিয়া 4 থেকে 600 পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর হাদিসে পাওয়া যায়, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ফিরে এসে বলেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখান। সহিহ মুসলিম হাদিস 450। জিন জাতি শরীয়তের কোন কোন বিধানের উপর আদেশ প্রাপ্ত? এমন প্রশ্নের উত্তরে শাইখ আব্দুল্লাহ বিন বাজ রহমাতুল্লাহি বলেন, ইসলামের যে বিধিবিধান আমাদের পর্যন্ত পৌঁছেছে তা জিন জাতির কাছেও পৌঁছেছে, তবে শরীয়ত পালনে তাদের বাধ্যবাধকতা সম্পর্কে আমরা সুনির্দিষ্ট কিছু জানি না।
ইসলামী শরীয়তের মূলনীতি অনুযায়ী বলা হয়, ইমান, নামাজ, রোজা, হজ সহ ইসলামের মৌলিক বিধানের ব্যাপারে মানুষ ও জিন উভয় জাতি সমানভাবে আদেশপ্রাপ্ত। আল্লাহ তাআলা সূরা আর রহমানের একাধিক আয়াতে হাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা দুই সম্প্রদায় তথা মানুষ ও জিন আল্লাহর কোন কোন নিদর্শন অস্বীকার করবে বলে উভয় জাতিকে কোনো বিভেদ ছাড়াই সম্বোধন করেছেন, যা দ্বারা বুঝে আসে দিনের মৌলিক বিষয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো পার্থক্য নেই, আর অমৌলিক বিষয়ে উভয় জাতির মধ্যে কি কি পার্থক্য আছে তা আমাদের জানা নেই। ফাতাওয়ায়ে ইবনে তাইমিয়াতে বলা হয়েছে, কোনো সন্দেহ নেই ইমান ছাড়াও অন্যান্য বিষয়ে তারা আদেশ প্রাপ্ত এবং কুপরি ছাড়াও অন্যান্য বিষয় থেকে তাদের বারণ করা হয়েছে। মৌলিক ও অমৌলিক বিষয়ে তারা তাদের মতো আদেশ প্রাপ্ত, যেহেতু তারা প্রকার প্রকৃতিতে মানুষের মতো নয়, তাই আদেশ নিষেধ বা শাস্তি বিধানের ক্ষেত্রে তারা মানুষের মতো নয়। হ্যাঁ, ইসলামের মৌলিক আদেশ নিষেধ হালাল হারামের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে কোনো ব্যবধান আছে বলে আমি জানি না। পরকালে জিনজাতির পরিণতি কি হবে? মানবজাতির মতো জিনজাতিও আল্লাহর ইবাদত ও আনুগত্যের ব্যাপারে আদেশ প্রাপ্ত, সুতরাং পরকালে তাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে এবং অবাধ্যতার জন্য শাস্তির মুখোমুখি হবে। এ ব্যাপারে প্রাগ ইসলামী ব্যক্তিত্বরা একমত। পবিত্র কোরআনের একাধিক স্থানে বলা হয়েছে, অবিশ্বাসী ও অবাধ্য জিনরা মানুষের মতো শাস্তি ভোগ করবে। ইরশাদ হয়েছে, আমি অবশ্যই জিন ও মানুষ উভয়ের মাধ্যমে জাহান্নামকে পূর্ণ করব, সূরা হুদ আয়াত 119। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আমি বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, সূরা আরাফ আয়াত 179। তবে জিনদের মধ্যে যারা আল্লাহর অনুগত তারা জান্নাতে প্রবেশ করবে কিনা সে ব্যাপারে মত ভিন্নতা রয়েছে। কেউ কেউ বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি জিনদের জন্য পুরস্কার, তারা জান্নাতে প্রবেশ করবে না। আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ বলেন, অবিশ্বাসী জিনরা জাহান্নামে যাবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে মুমিন জিনরা আনুগত্যের প্রতিদান স্বরূপ জান্নাতে প্রবেশ করবে কিনা সে ব্যাপারে মত ভিন্নতা রয়েছে। বেশিরভাগের মতে তারা জান্নাতে যাবে এবং এটাও উত্তম মত। এই মতের পক্ষে কোরআনের একটি আয়াত থেকেও ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ বলেছেন, যে তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়াকে ভয় পায় যার জন্য রয়েছে দুটি জান্নাত। সুতরাং তোমরা উভয় সম্প্রদায় মানুষ ও জিন আল্লাহর কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সূরা আর রহমান আয়াত 46 ও 47। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সিম্পলি একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাদের এমনই রহস্যময় রোমাঞ্চকর ইসলামিক অদ্ভুত অলৌকিক ভিডিও দেখতে যদি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আগামীতে আরো সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় সেই পর্যন্ত অন্তত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।